আসুচি সুভদ্রা যোজনাকু নেই বড় অপডেট খুব শীঘ্র মিলিব তৃতীয় পর্যায়ের সুভদ্রা টঙ্কা যদি দ্বিতীয় পর্যায়ে বি আপনক অ্যাকাউন্টকু টঙ্কা যায় নাই তবে ব্যস্ত হন্তু নাহি তৃতীয় পর্যায়ে আপনক অ্যাকাউন্টরে পৌঁছিব পয়সা কিন্তু কিছু এমিতি কাম করন্তু যাহা ফলে আপনক সুভদ্রা টঙ্কা আগ মিলিব তবে আসন্তু জানি লিখিবা কোন রয়েছে তবে তা পূর্বরু আমার চ্যানেলকু সাবস্ক্রাইব করে পাখরে আসুথিবা বেল আইকনটিকু প্রেস করে নিয়ন্তু তবে সুভদ্রা যোজনা টঙ্কা প্রথম কিস্তির দ্বিতীয় পর্যায়ে বণ্টন করা যাইছি এরপরে খুব শীঘ্র তৃতীয় পর্যায়ে সুভদ্রা টঙ্কা মিলিব বলে কইছেন উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া এনেই প্রেস মিটরে উপমুখ্যমন্ত্রী সূচনা জারি করেছেন সে কইছেন যে এপর্যন্ত 1 কোটি 50 হাজার মহিলা রেজিস্ট্রেশন করে সারলেন দ্বিতীয় পর্যায়ে মোট 60 লক্ষ মহিলাকে সহায়তা রাশি প্রদান করা যাইছে খুব শীঘ্র তৃতীয় পর্যায়ে বাকি হিতাধিকারীকে টঙ্কা প্রদান করা যাবে বলে সে কইছেন তবে আহুরি কোয়া যাইছে যে এনপিসিআই ক্লিয়ারেন্স পরে 35 লক্ষ মহিলাকে টঙ্কা প্রদান করা যাইছে কোনসি যোগু যদি হিতাধিকারীকে আবেদন পত্র খারজ করা যাবনি ঘরকু ঘর যাই ব্লক বা জেলা প্রশাসন জরিয়ারে করা যাব যে মানে ন পাই দুই থর আবেদন করছেন সেমিতি অনাবশ্যক আউ আবেদন ন করি কোন ত্রুটি অছি তাকু সংশোধন করে নিয়ন্তু খুব শীঘ্র তৃতীয় পর্যায়ে আপনাকু পয়সা মিলিব যদি আপন রেজিস্ট্রেশন সময় কিছু ভুল করছেন ব্যাংক নিয়ে আপন কিছু সমস্যা রয়েছে ই কেএস হয়ে যাও ডিবিটি হয়ে যাও কিংবা আপনার মোবাইল আধার নম্বর যদি লিঙ্ক নাই এসবু ঠিক করে নিয়ন্তু আপনার আকাউন্টে সুভদ্রা টাকা যাই পৌঁছব তবে সুভদ্রা যোজনা কুনে ইয়ে লা এক বড় অপডেট আগামী দিনের রিপোর্ট জানাই পাই জুড়ি রয়েছে সে পর্যন্ত মুড় নমস্কার।